প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের জন্য একটা লেখা পাঠ করব। লেখাটি লিখেছেন এবং আমার কাছে পাঠিয়েছেন নিপাতনে সিদ্ধ আইডি থেকে। লেখাটির টাইটেল তুমি থাকো বুকের খুব কাছে, তুমি থাকো বুকের খুব কাছে, তোরে যেই দিন আমি শেষ বিদায় দিলাম, সেদিন তুই ছিলি লাল কাফনে জড়ানো একখান জ্যান্ত লাশ। সবগুলি কইব লাল টুকটুকে বেনারসিতে তোরে পরীর লাহন লাগতেছিল, আমিও কইব তুই ছিলি পৃথিবীতে নাই মা আশা, আমার স্বর্গের পরিদা। আমি আরো কইব সবগুলি বিয়াবাড়ির রঙিন আলোর ঝিলিকে হাসি তামাশার মিছিল, তোর বুকের জ্বালা চৈক্ষের নোনা দেখবার পারে নাই, দেখবার পারে নাই তোরে লাল কাফন পরাইয়া তোর মায় বাপে সুখের কপ্পরে কেমনে ভাসাইয়া দিতাছে, কেউ দেখবার পারে না। তোর আর আমার পরান্ডা সেইদিন এক লোকে চিতাই জ্বলছে, দূরে খাড়াইয়া সেইদিন আমি তোর আর আমার মরণ জানালায় শরিক হইছি, তোর ঘমটার নিচে তোর নাকের পানি চক্ষের পানি আমার নামের সাদা রুমালে চুষানিছে আমার চক্ষের হগল পানি, তোর আর আমার দুঃখের বিষে আমারে তোরে বিরান কইরা, কেউ যে তোরে লইয়া গেল টাকার জোরে, রাইতের আন্ধারে তোর ছলনটা আন্ধার জলে মিশা গেল, আন্ধার জলে মিশা গেল তোর আর আমার দুনিয়াদারি। পরাণ পাখি রে আমার জীবন পরীক্ষা আমি সেই দিন তোরে হারাইলাম, সেই যে আমি গ্রাম থেকে নিরুদ্দেশ পেলাম, সেই যে আমি পরবাসে পাড়ি দিলাম, আজকে আমি টেকা কামাই, আমার টেকায় কত প্রেমী সংসার সাজায়, আজকেও আমি লাল কাফনে তোর মুখটাই জড়াইয়া বাঁচি, আজকেও আমি তোরে আমার বুকের পাজরে বাইন্দা মরি। কইতে পারিস পরম পাখি কোন জন্মে তোরে পামু, কোন জন্মে লাল শাড়িতে নীল শাড়িতে তোর বেনারসির নকশি পড়ে সুতা হমু, কোন জন্মে একটা জনম এই কালে বা পরকালে তোর বুকেতে মাথা রাখ। কইতে পারিস পরাণ পাখি তোর লাল কাফনের দহন জ্বালায় এই চৈক্ষে আর এই পরাণে কত যেন আইকা থাকুক, ওরে আমার পরাণ পাখি মরবার কালে একবার তুই কাছে আসিস, তোর বুকের ভিতর শক্ত কইরা ঝাপটে ধরিস, এই জনমের জীবনটারে তোর ছোঁয়াতে তোর মায়াতে সাদা রঙের কাপুন দিয়ে ঠাইকা রাখিস। লেখাটা ছিল আঞ্চলিক ভাষায় রচিত। আমি আবার বলছি, লেখাটির টাইটেল ছিল তুমি থাকো বুকের খুব কাছে। KAB টেলিভিশন, আপনার আমার সবার কথা বলে।